বন্ধুরা নমস্কার, আমি আমার ছড়া শুরু করছি। দুর্গানগরে নেই কো দুর্গা, দুর্গাপুরে নেই আরও, কন্যাকুমারী নামটাই আছে, চিরকুমারকে খুঁজে বের করো। ছোট ছোট কবিতা। হ্যাঁ, পড়াশোনা করে না কো আমিনা, দোলনায় কেবল দোলে, মা বলে ভালো করে পড়লে বিয়ে দেবো খুলনায়। আচ্ছা, তৃতীয় ছড়া হচ্ছে, টিকটিকি দেওয়ালে হাঁটে, সাপ হাঁটে এঁকে বেঁকে, মানুষ হাঁটে দুই পায়ে, দাঁড় কাক হাঁটে শুধু টায়ে টায়ে। চতুর্থ ছড়া, কচ্ছপ আদি প্রাণী, এরা বহুদিন বাঁচে, সকলে এরা ঈশ্বর ভক্ত, ভেতরটা নরম ওপরটা শক্ত। শুরু করছি এরপর ছড়া, ব্রিটিশ শাসনের সূর্য নাকি অস্ত যায় না, আমেরিকা ছিল সুসভ্যতা, মিশর ব্যাবিলনও নাকি ভারতের চেয়ে এগিয়ে, দেখলাম পৃথিবীতে কতগুলো লর্ড, আর আমাদের ভারতে একেশ্বরই শ্রেষ্ঠ, সে তারই শক্ত স্পাইনাল কর্ড। তো স্পাইনাল কর্ড, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা একে মেয়ে ছেলে, তারপর দিল নাক কেটে, সে যে নাম নামি স্বামী ইতিহাসে, সমাজে ছিল তখন প্রতি নির্বাচন, তাও সুপর্ণকার নাক গেল কাটা, তাই জাপান চীন দেশ নাক চ্যাপটা। এদেশ তোমার এদেশ আমার, বেহুলা অহল্লা, এদেশেরই সতী সতী পরম্পরা, এরও পূর্বে অদ্বিতীয়া, সর্বজনীনে ধরা। বলল ভারতের ছয় ঋতু, বাবা বলল ভারতের ছয় ঋতু, পৃথিবীর কোনো দেশে নেই, বলল ছেলে এ বাবা, বাবা কি বোকা, জানা নেই, জানে না এক ছোট্ট দ্বীপ, নাম তার কিউবা, সেখানেও ঋতু ছয়। লোকে বলে বাবা সব বোঝে, তবে কেন বাবার নেই এটা মগজে। আচ্ছা, আমি একটা ক্যান্সারের উপর ছড়া দেখেছি, ক্যান্সার অসুখটুকু জানেন কত ভয়াবহ, তারপরে এই ছড়াটা মানে খুব প্লেনভাবেই তৈরি করেছি। দিতে পারো কি অ্যান্সার, ডাক্তার শুভপ্রসন্ন সরকার, সারবে কি করে ক্যান্সার, যদি পারো তৈরি করতে ওষুধটা, ভাববেই তোমাকে নিয়ে আমাদের সরকার, আছে পথ্য আছে পুরাণ মহান শাস্ত্র, আছে নানা গাছগাছালি নানা রকম মশলা, পড়ে নাও বুঝে নাও ঝট করে বিষয় সমগ্র, এক পাঁচলা বৃষ্টি পড়লে মনে তো পড়বে, রোগীদের কী বেদনা কী কষ্ট স্পষ্ট, হয়ে যাও তুমি একজন নিশিকান্ত, প্রতিদিন মরে কোষ নিত্যই জন্মায়, কী করে যে বেড়ে যায় কোষ শরীরে বিভ্রাট বোষ, গবেষণা করে বলে দাও প্রতিষেধকটা কী দরকার, সমব্যথী হলে জনহিতকর কার্যে তুমি উপকার, মস্তিষ্ক প্রধান সদর দপ্তর দেখে নেবে রেখাচিত্র অঙ্কনে, ডাক্তার শুভপ্রসন্ন সরকার, যদি দিতে পারো অ্যান্সার। শুরু করি, আচ্ছা, নববধূ আসলে কী হয়, এবার নববধূ আসিল ঘরে, মেয়েদের একটা পরীক্ষা, সেই নববধূ আসিল ঘরে কবি, আমার কবিতা খুব ভালো হয়েছে, অনেকেই বলেছে, আমি সেটাই পড়ে শোনাচ্ছি। উজ্জ্বল হাস্য মুখ, বুক ভরা তপ্ত সুখ, এলো বধূ নব ঘরে, আঁখি ছল ছল, লাজুক বদন বদন, লাজুক লাজুক বদন, মনে হবে যাপ কেমনে হবে যাপন, স্বামী সং বিহারে বহুরূপী নববধূ, এখন হলো আজ বরণ, সবাইকে নিয়ে মিলে পরিণত পরীক্ষা আজীবন। হ্যাঁ বন্ধুরা, আমি একটু আধটু ইংরাজি মানে কবিতা ছড়ার মতো করে চেষ্টা করি, তো পড়ছি আমার প্রথম দুটো, এ কজ অফ মহাভারতা, দ্রৌপদী আর মেন কালপিট হেয়ার, সি লাভস টু কর্ণ বাট নট লিক আউট দেন দ্যাট। আর একটা ছড়া পড়ছি,
করা ওটা দেখে নিই। মানে লেখাই করেছি এটাকে, ইন্টারভিউ নামটা দিয়েছি অফিসার্স কলিং, লেডিস ক্যান্ডিডেট কাম ফার্স্ট, ইউ টেল টু দিস হোয়াট ইজ ইট অন ইউর চেস্ট, সি অ্যান্সার দিস প্লেস আর মিল্কি নট ফর ইউর স্যার, এ বেবি ক্যান ডুইং প্লে হেয়ার, নমস্কার।